পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। মানুষ সহ সকল প্রাণের অস্তিত্বই নির্ভর করে পরিবেশের উপর। পরিবেশই প্রাণের ধারক ও বাহক, কিন্তু মানুষের অপরিকল্পিত উন্নয়ন পরিবেশকে ধ্বংস করছে। বিজ্ঞান আর প্রযুক্তির শক্তিতে মানুষ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। এই সংকটের দায় সমগ্র মানব জাতির। তাই বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার নৈতিক দায়িত্ব মানুষকেই নিতে হবে। একটি বিশ্ব না করি নিঃস্ব, এই স্লোগান সামনে রেখে পৃথিবীবাসীকে সচেতন করতে আমরা সদা তৎপর। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের NSS ইউনিটের পক্ষ থেকে এই সচেতনতা প্রসারের লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস। দিবস 5ই জুন। 1974 সাল থেকে এই দিনটাকে আমরা পরিবেশ দিবস হিসেবে পালন করছি। আমাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যে ভয়ানক পরিবর্তন হয়ে চলেছে তার বিষয়ে চর্চা করার এই দিন। এই বছর এই বিশ্ব পরিবেশ দিবসের থিম তৈরি করা হয়েছে জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে, এবং সেই কারণেই একটি মেগাডাইভার্সিটি কান্ট্রি কলম্বিয়াকে এই বছরের থিম কান্ট্রি হিসেবে নির্বাচন করা হয়েছে, যে দেশে আছে অ্যামাজন রেন ফরেস্টের অসাধারণ বৈচিত্র্য, প্রচুর উদ্ভিদ প্রাণী বৈচিত্র্য। আবার ঠিক একই রকম একটি মেগাডাইভার্সিটি কান্ট্রি আমাদের দেশ ভারতবর্ষ। এই মুহূর্তে আমরা এক বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছি। এই কোভিড-19 সময়টাকে আমি মনে করি এক ধরনের প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন। এখন আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে আরো অনেক সচেতন হওয়ার সময় এসেছে। গতকালই কেরলের মাল্লাপুরামে ঘটে গেল ম্যান অ্যানিমাল কনফ্লিক্টের একটি অত্যন্ত নিন্দনীয় নিদর্শন। এই সবকে মনে না রেখে আমাদের কলেজের NSS ইউনিট যেভাবে আজকে এই দিনটিকে পালন করার জন্য এই প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য আমি ওই ইউনিটের সকল সদস্য, আমার কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, সেই ইউনিটের সমস্ত ভলেন্টিয়ার স্টুডেন্টস এবং কলেজের অন্যান্য সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই এবং আশা করি তাদের এই প্রয়াস সার্থক হবে। নমস্কার। দেখিনি তো আর কোনো দিনই, হায়।
মরণ যাচে আশা নীরব মন যত ভাষা আমফান সর্বত্র যে ধ্বংসলীলা চালিয়েছে, যেটা আমরা প্রত্যক্ষ করেছি, তারই একটা ছোট্ট নিদর্শন আমার বাড়ির বাগানেও রেখে গেছে। বাড়ির বাগানে প্রায় সমস্ত গাছই, যেগুলো ছোট গাছ সেগুলো পড়ে গেছে। একটা আম গাছ, সেটা একমাত্র এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। খারাপ লাগছে খুব, এবং আমার বাগানকে দেখেই আমি বুঝতে পারছি যে যেখানে সত্যি সত্যি আমফান তার এই ভয়ঙ্কর প্রভাব ফেলেছে, সেখানকার মানুষ, সেখানকার গাছপালা কী অবস্থা। চেষ্টা করব আরও গাছপালা লাগিয়ে যাতে বাগানটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। কোভিড-19 এবং আমফান বিধ্বস্ত একটা অস্থির সময়ের মুখে দাঁড়িয়ে আজকাল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অলাথ চক্রের একটা চরিত্রের মুখে একটা কথা খুব মনে পড়ে যায়। সেখানে সেই চরিত্রটি বলছে, পৃথিবীতে শুভ অশুভ বলে আসলে কিছু নেই, স্বাভাবিক অধিকারে যদি হাত পড়ে তাহলে সবাই রেগে যায়, আমরা মানুষ তখনই সেটাকে অশুভ বলি। এই স্বাভাবিক অধিকারে হাত পড়ার জায়গাটা আজকাল আমাকে খুব ভাবায়। আমরাও বোধ হয় প্রকৃতির স্বাভাবিক যে অধিকার সেখানে বোধ হয় বড্ড বেশি হস্তক্ষেপ করে ফেলেছি। এই প্রসঙ্গে আমার মনে পড়ে ডনা হ্যারোয়ে, একজন ইকোফেমিনিস্ট থিঙ্কার, তার একটা কথা মনে পড়ে,
টেন্টাকুলারিটির কনসেপ্ট। তিনি আসলে টেন্টাকুলারিটির কনসেপ্টটা নিয়ে এসেছিলেন, যেরকমভাবে আমরা জেলিফিশ বা স্পাইডারের টেন্টাকুলসকে দেখি, সেইখান থেকে টেন্টাকুলারিটির কনসেপ্টটাকে তিনি ডিরাইভ করেছিলেন বা এনেছিলেন, কাজে লাগিয়েছিলেন। এই টেন্টাকুলারিটির কনসেপ্টে তিনি একটা ভারী সুন্দর কথা বলছেন, যদি এক কথায় তাকে বলি আর কি, সেটা এরকম, টেন্টাকুলারিটি ইজ অ্যাবাউট লাইফ লিভড অ্যালং লাইন্স। অর্থাৎ কিরকম বিষয়টা না, উনি বলছেন যে একটা অ্যান্থ্রোপোসেন্ট্রিক হায়ারার্কি আমাদের কিন্তু আছে এই নেচারের মধ্যে, এটা অলরেডি আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি যে কোনোভাবেই হোক। উনি বলছেন এই অ্যান্থ্রোপোসেন্ট্রিক হায়ারার্কিটাকে কিন্তু আমাদের এবার ভেঙে বেরিয়ে আসতে হবে। কেন হবে না, আমরা সবাই আসলে একটা লেভেল প্লেনে বসবাস করি, কেউ ওপরে কেউ নিচে এমন কিন্তু নয়। এই প্রাকৃতিক জগতে প্রত্যেকের, হিউম্যান নন হিউম্যান যাই বলি না কেন, প্রত্যেকের কিন্তু বেঁচে থাকার সমান অধিকার আছে। সেই জন্য এই অ্যান্থ্রোপোসেন্ট্রিক হায়ারার্কিটাকে ভেঙে বেরিয়ে আসার দরকার। এবং সেইখান থেকেই উনি বলছেন যে আসলে একটা জিনিস বুঝতে হবে, যেটা বোঝাটা কিন্তু আজকের সময় আমার মনে হয় ভীষণ দরকার, বিশেষত যে সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি এবং যা আমরা এক্সপিরিয়েন্স করছি সেখান থেকে কিন্তু এটা বোঝার সময় আমাদের সত্যি এসেছে যে আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স অফ ক্রিয়েশনের মাঝখানে রয়েছি, যেখানে একটা ইন্টারলেস্ট ওয়েব আছে, সেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি সহযোগিতার সম্পর্ক না থাকে, সহমর্মিতার সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু সত্যি এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি বা আমরা শ্রেষ্ঠতর জীব হিসেবে শুধু একাই সার্ভাইভ করব, আর কেউ সার্ভাইভ করতে পারবে না বা থাকতে পারবে না। প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা হারিয়ে। কোনোদিন গেছো কি হারিয়ে, হাট বাট নগরে ছাড়িয়ে, দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে, আকাশের বেলা যে থাকাটে, সেখানে অনেক পথ খুঁজে, পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিওরে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায়, কোনো পথ যেখানে তেনে সেখানেই মিলে এক খেয়ে আর এক আশায়, সব পথ পারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার, একদিন চেয়েও না হারিয়ে, চেনা মুখ শহরে ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে। পরিবেশ হলো মানুষ ও জীবজন্তুর বাসস্থান, তাই পরিবেশকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। মানুষ হলো একমাত্র প্রাণী যে তার বাসস্থানের পরিবেশকে ক্রমাগত বিপদগ্রস্ত করে চলেছে। খাদ্য পিরামিডের শীর্ষে থাকা মানুষের এই আগ্রাসনের শিকার প্রায় সমস্ত জীবকুল। সেই বিলুপ্ত হয়ে যাওয়া ডোডো পাখি থেকে শুরু করে এই সময় কেরালায় নৃশংসভাবে নিহত হস্তিনী, এসবের শেষ কোথায়? পরিবেশের সংরক্ষণ প্রয়োজন, একথা কবে বুঝবে মানুষ? বিশ্ব পরিবেশ দিবসে আমাদের একটি বিষয়ের উপর নজর রাখতে হবে, সেটি হচ্ছে যেখানে সেখানে যেন জল না জমে। এই জল জমার কারণে কিন্তু মশার বৃদ্ধি হয় এবং মশার বৃদ্ধির কারণে ডেঙ্গু হওয়ার আশঙ্কা। সুতরাং ডেঙ্গু যেহেতু একটি সংক্রামক ব্যাধি, সেহেতু আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকে, সচ্ছল থাকে। ডেঙ্গু হওয়া থেকে বাঁচুন এবং পরিবেশকে সুরক্ষিত রাখুন। আও ফিরে সেই অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট
কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি, গ্লানিহীন দিনগুলো, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শ্যামগান। আমাদের চারপাশের যা কিছু মাতৃবতীম সেই প্রকৃতি আর পরিবেশের অহরহ যে চরম অবনতি সভ্যতার অগ্রগতির হাত ধরে ঘটে চলেছে তা হচ্ছে দূষণ। তার ফলভুগজি আমরা এই প্রকৃতি আত্মশুদ্ধির যজ্ঞে চরম ক্রোধে অভিমানে প্রতিশোধে নিশ্চিন্ন করে দিতে চাইছে এই ভোগবাদী মানুষ প্রজন্মকে। তাই প্রকৃতির পথে হেঁটে দূষণকে বিদায় দিয়ে মানুষকে বারে বারে ফিরে পেতে হবে এই বিশ্বেরই অধিকার। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা সাক্ষী, তবু পথ চাওয়া বিরাম। ধূসর আকাশে আজ কাল নেবে বধূসাজ, এই বিশ্বাসে সংগ্রাম। একে একটা নাও ভেসে দেয়, গান গিয়ে স্বপ্ন বেঁচে যায়। একে একটা নাও ভেসে দেয়, গান গিয়ে স্বপ্ন বেঁচে যায়। প্রশ্নেরা তবু শুদ্ধ হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। সেলিব্রেশন অফ বায়োডাইভার্সিটি মানে পরিবেশের মধ্যে যারা পড়ে সবাইকে অ্যাকসেপ্ট করে নেওয়া। যেমন আমরা রোজ খাই, তেমন ওদেরকে খাওয়ানোটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর একটু টলারেন্স। আমাদের জাস্ট একটু ওদেরকে মেনে নিতে হবে। যদি আপাত দৃষ্টিতে মনে হয় যে ওরা আমাদের কোনো কাজে লাগে না, তাও ওদেরও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। And the most important thing is not to panic. আর যদি অ্যাডাপ্ট করতে চাই, ইটস বেস্ট টু অ্যাডাপ্ট দ্য স্ট্রেট। এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে, এই ধূসর পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে, আমাদের বিশ্বাস হারালে চলবে না। আমাদের আবার স্বপ্ন দেখতে হবে বাঁচার, এই পৃথিবীকে সঙ্গে নিয়ে পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের এগিয়ে চলতে হবে। তাই কবির ভাষায়, চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। COVID-19
অতিমারীর প্রভাবে সারা বিশ্বের সাথে আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। এই কঠিন পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে আমফানের ধ্বংসলীলা। এই পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব মানুষের কাছে অত্যন্তভাবে দরকারি হয়ে পড়েছে। আমরা শিক্ষার্জন করছি, মানুষ শিক্ষার্জন করছে, কিন্তু মানুষের শিক্ষার্জন করতে হবে, জ্ঞানার্জন করতে হবে পরিবেশকে ভালোবাসার এবং পরিবেশকে ভালো রাখার। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শিমুরের এনএসএস ইউনিট সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান যেমন বৃক্ষরোপণ, কলেজ ক্যাম্পাস ক্লিনিং, শিমুর পঞ্চায়েত সমিতির বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানে পরিবেশ দূষণ সংক্রান্ত শিবির এবং ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা সভার আয়োজন করে পরিবেশ সচেতনতা প্রচার করার চেষ্টা করে চলেছে। এই বছর অর্থাৎ 2020 সালের আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আমি ধন্যবাদ জানাই এনএসএস ইউনিটের সদস্য সকল শিক্ষক শিক্ষিকাদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই সেসব শিক্ষক শিক্ষিকা এবং এনএসএস ভলান্টিয়ার্স এবং অন্যান্য ছাত্রছাত্রীদের, যাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তীকে, যার উৎসাহে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। নমস্কার।